start, next, next, connect to Wi-Fi. I'm Wi-Fi to connect kore connect, device ta lock ache kina check kore nibo. Do not copy. जेतो lock टा जानी नहीं तो हम ब्रेक ने क्लिक करो. Device टा lock आसे देखूँ देखा अच्छे. हम ब्रेक हम तक के बेर हुए आज बो बैक चला आज बो. ব্যাকে চলে আসার পর আমরা স্টার্ট এখানে ক্লিক করব, তারপর নেক্সট, আবার নেক্সট, তারপরে ব্যাকে ক্লিক করব, করার পরে আমরা কানেক্ট টু ওয়াইফাই কাছে চলে আসব, আসার পরে অ্যাড নিউ নেটওয়ার্ক, তারপরে অ্যাড নেটওয়ার্কটা চলে আসবে, এখানে আসার পরে আমরা কি করব ভলিউম আপ ডাউন বাটনটা ক্লিক করে ধরে রাখব একসাথে. তারপর ছেড়ে দেব এই অপশনটা আসলে এখানে টার্ন অন এখানে ক্লিক করব, আবার আপ ডাউন বাটনটা একসাথে ক্লিক করে ধরে রাখবো, এখন দেখবো আমাদের টকব্যাকটা কাজ করে কিনা. টকব্যাক কিন্তু কাজ করতেছে না, টকব্যাক কাজ করতেছে না, তাহলে আমরা ক্লোজে ক্লিক করব, ডাবল ট্যাপ, ক্লোজ, ডাবল ট্যাপ, এখানে আমরা ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ ক্লিক করার পরে যে এখানে দেখুন এই অপশনটা আসার পরে এখানে ডাবল ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ডাবল ট্যাপ, তারপর আমরা এখানে ডাবল ট্যাপ দিব, এখানে ওয়ানে ক্লিক করব, দেখুন ওয়ানে ক্লিক দেখাইতেছে, একটা ক্লিক করব, তারপর দেখুন এখানে দুইটা ক্লিক একসাথে দেখাইতেছে, তো আমরা একসাথে এখানে দুই ক্লিক করে দিব, 1 2, তারপর হলো 1 4 একসাথে ক্লিক করব, তারপর দেখুন এখানে দুইটা এখানে হলো একটা, তারপরে এভাবে টান দিব, তারপর আমাদের 3টা আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে উল্টো ধাক্কা দেব উপর দিকে, তারপরে অপশনটা চলে আসবে ফিনিশ টিউটোরিয়াল, এখানে ডাবল ট্যাপ করব, তারপরে অপশনটা আসবে আবারও সেম ভাবে 3 আঙ্গুল দিয়ে উপর দিকে দিব, তারপরে সেটিংস ডাবল ট্যাপ, তারপর আমাদের কি করতে হবে ভলিউম আপ ডাউন বাটনটা একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে, টকব্যাকটা অফ হয়ে যাবে, অফ হয়ে যাওয়ার পরে আমরা এখানটা ক্লিক দেব, তারপর একটু নিচে আসব, তারপর এখানটা ক্লিক দেব, গো টু টকব্যাক অ্যাসিবিলিটি মেনু আমরা এটা অন করে দিব, অ্যালাউ, তারপরে এখানটা ক্লিক দেব, অ্যাসিস্ট্যান্ট কিওয়ার্ডে ক্লিক করব, করার পরে এখানে আমরা লিখব ওপেন সেটিংস, ওপেন সেটিংস, তারপর একবার নিচে চলে আসবো সিস্টেম, তারপর আমরা এখানটা ক্লিক দেব, এগ্রি, নিউ ফোন, অ্যান্ড্রয়েড, গট ইট, অ্যালাউ দিয়ে দেব সবগুলো উপরটায়, অ্যালাউ, তো এখানে স্ক্রিন দেখাইতেছে, তাহলে আমরা যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিব, তো আমি একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিলাম, অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার পরে আমি প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে অবশ্যই প্লে স্টোরে একটা আইডি দিয়ে দিবেন। আমি প্লে স্টোরে আমার এই আইডিটা বসাই দিলাম। তারপরে এখানে আপনি কী করতে হবে, ইজি শেয়ার এটা নামাইতে হবে, ইজি শেয়ার ইনস্টল করে নিলাম। আরেকটা অ্যাপস আমাদের ইনস্টল করতে হবে, ACTIVITY এই লান্সারটা আমাদের ইনস্টল করে নেব। তার আগে এটা ইনস্টল হয় না, তারপরে এটা হয়ে গেল। আমরা কোন দুইটা অ্যাপস ইনস্টল করলাম এটা দেখব। এ দেখুন, ইজি শেয়ার আর এই লাঞ্চারটা। তো আমি ইজি শেয়ারে ক্লিক দেব। স্টার্ট এখানটা ক্লিক করব, ওল্ড ফোন সেট নাও, জাস্ট আমরা এটা অ্যালাউ দিয়ে দিব। আবার ওল্ড ফোন অ্যালাউ দিয়ে দিব সবগুলো উপরেরটা। তারপরে আমি এটা স্ক্যান করে নেব। স্ক্যানটা করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পরে এটা পারমিশন চাচ্ছে, তো আমি পারমিশনটা দিয়ে দিব, অ্যালাউ, আবার অ্যালাউ। সবগুলো টিক উঠাই দিব, অ্যাপসে ক্লিক করব, তারপরে লাঞ্চারটা আমি টিক দিয়ে দিয়ে ওকে দিয়ে দিব। স্টার্ট ফোন, ওকে ডান। ফাইলটা নেওয়ার পরে আমরা আপাতত এটা অফ রাখবো আর এখানটা ক্লিক দিব। তারপরে অ্যাপস ওপেন, ওকে। একটু নিচে আসার পর দেখবেন অ্যান্ড্রয়েড সেট আপ, আর একটু নিচে আসার পর দেখবেন মাঝখানে এই যে কোনো লোগো নাই, যে এটা এখানটা ক্লিক করব। স্টার্ট, স্কেপ। ভালো করে সেট আপগুলো খেয়াল করবেন, ভুল হলে কিন্তু আপনাদের কাজ করতে পারবেন না। এখানে নেক্সটে ক্লিক করতে হবে, আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্যাবল ইউজ করবো না, তাই নো ক্যাবল দিয়ে দিব। নেক্সটে ক্লিক করতে হবে। প্যাটার্ন যেহেতু জানে না, এখানটা ক্লিক করতে হবে। নেক্সট, নেক্সট। আমাদের কি করতে হবে, আবার এই ফোনটাতে আসতে হবে। আমরা গুগলে যাব। গুগলে আসার পরে মাইকে ক্লিক করে বলতে হবে সেট আপ মাই ডিভাইস, লাউডলি বলতে হবে সেট আপ মাই ডিভাইস। তারপরে অপশনটা আসবে, আসার পরে নেক্সট, নেক্সট, কপি। যে আমার এই প্লে স্টোরে অ্যাকাউন্টটা কপি হইতেছে। তারপরে এখানে হলো আপনার এই যে প্লে স্টোরে যে অ্যাকাউন্টটা, ওইটার পাসওয়ার্ডটা চাইতেছে, তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি কিন্তু এই ফোনের পাসওয়ার্ডটা এখানে দিলাম। যে কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, এটা স্টপ করে ফুল ক্যান্সেল করে দিব, অফ করে দিলাম। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসবো, ব্যাকে চলে আসবো। পুরো ব্যাকে চলে আসার পরে আমরা আবার স্টার্টে ক্লিক করব, নেক্সট। Do not copy. Next. সেটআপ কিন্তু এগুলাতে একবার হয় না, আবার সেটআপ করতে হয়। দেখি আমার হয় কিনা, নাহলে আবার সেটআপ করতে হবে। এগেইন সেটআপ, কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে আমার এটা মডেল নাম্বারটা দেখাচ্ছি, অ্যান্ড্রয়েড ভার্সনটা। এই দেখুন মডেল নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন। ওকে।